আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো মঙ্গল গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ বের কর। মঙ্গলের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। পৃথিবীর ভর 5.975 into 10 to the power 24 kg, পৃথিবীর ব্যাসার্ধ 6.371 into 10 to the power 6 মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক 6.673 into 10 to the power -11। ওকে, মুক্তিবেগ বের করতে গেলে আমাদের সূত্র জানা লাগবে মুক্তিবেগের। আমাদের মুক্তিবেগকে যদি আমরা vm বলি, vm, তাহলে মুক্তিবেগ vm ইকুয়াল টু লেখা যাবে root over 2gm divided by r, অথবা তুমি লিখতে পারো এটাও root over 2gr। অভিকর্ষ ত্বরণের সাহায্য নিয়েও তুমি মুক্তিবেগ নির্ণয় করতে পারো, মহাকর্ষীয় ধ্রুবকের সাহায্য নিয়েও তুমি মুক্তিবেগ নির্ণয় করতে পারবা। তো আমাদের যেহেতু এখানে ভর এবং ব্যাসার্ধ দিয়ে দিছে, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মুক্তিবেগ নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে মঙ্গলের ভর দিয়ে দিছে পৃথিবীর ভরের 0.11 গুণ। তাহলে আমরা মঙ্গলের ভরটা বের করি, যেহেতু আমাদের মঙ্গলের পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করতে বলছে, তাহলে মঙ্গলের ভর জানা লাগবে এবং মঙ্গলের ব্যাসার্ধ জানা লাগবে। লিখব এখানে মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ভর, গ্রহের ভর যেটাকে আমরা m বলতে পারি, m ইকুয়াল টু, কারণ এখানে একাধিক কোনো গ্রহে লাগবে না, একটার ভরই লাগবে, এই জন্য এটাকে আমরা mই বললাম। মঙ্গল গ্রহের ভর কত হবে? পৃথিবীর ভরের 0.11 গুণ। তার মানে আমরা বলতে পারি 0.11 ইন্টু পৃথিবীর ভর, পৃথিবীর ভর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0.11 ইন্টু পৃথিবীর ভরটা কত দিয়ে দিছে, 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে এটা গুণ করলে আমরা ভর পাই যাবো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 0.11 ইন্টু 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার কত, এখান থেকে দেখি 10 টু দি পাওয়ার 24। তো আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিই, 6.573 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.573 into 10 to the power 23 কেজি। তাহলে আমরা মঙ্গল গ্রহের ভর পেয়ে গেছি এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটাকে আমরা আর বললাম, আর ইকুয়াল টু, এখানে আর ইকুয়াল টু কি বলছে, ব্যাসার্ধ হবে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। 0.532 গুণ হবে কার? পৃথিবীর ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ মানে পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, 0.532 গুণ। তো এখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে কত, আমরা আগে এই লাইনটা লিখি, 0.532 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6.371 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তো এটাকেও আমাদের কি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, 0.532 ইন্টু কত, 6 পয়েন্ট কত, একটু উপরেরটা থেকে দেখি, 6.371 ইন্টু 10 টু দি পাওয়ার 6 0.532. ठीक है सर, 6.37 on into 10 to the power 6. Okay, 3.389 into 10 to the power 6 meter. ताहोले आम्रा मंगल ग्रहेर भर एवं व्यासार्ध बेर करे फेललाम। एइबार लिखबो सूत्रां मंगल पृष्ठे बा ग्रहे लिखते पारो मंगल पृष्ठे मुक्ति बेग v equal to √2gm divided by r। और एक बार हमने इखाने मान बसाए दिए, ठीक है से? तो √2 g এর मान আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? g এর মান কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে 6.673 into 10 to the power minus 11 মুখস্থ রাখা লাগবে। আর দিয়ে দিলে তো দিয়েই দিছি 6.673 into 10 to the power minus 11 m এর মান আমরা বের করছি, এই যে এখানে বের করছি 6.573 into 10 to the power 23 আর r এর মান আমরা বের করলাম 3.389 into 10 to the power 6। এবার পুরো মানটাকে আমরা কি করতে হবে ক্যালকুলেটরে বসাইতে হবে, ক্যালকুলেটরে বসাইলে ফলাফলটা পেয়ে যাব। তো প্রথমে একটা রুট দিয়ে দেই, এখানে ভগ্নাংশ আছে এইটা সিলেক্ট করলাম। এবার 2 into 6.673 into 10 to the power minus 11 যে মানটা বসছি এবার গুণ দিয়ে m এর মান ভরের মানটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি 6.5 হবে 573 into 10 to the power 23। তাহলে আমাদের উপরে মান বসানো শেষ, নিচে হলো r হলো এখান থেকে আমরা নিতেছি 3. এখানেই দেখা যাইতেছে 389 into 10 to the power 6 ইকুয়াল দিয়ে দেই, আমাদের ফলাফল পাইলাম 5.088 into 10 to the power 3। তো 5.088 into 10 to the power 3 ms inverse 1। তো আমরা একটু কি করব आंसर তো দেওয়া আছে সাথে এখানে মিলাই নেই, এই যে 5.09 দেওয়া, 5.09 আমাদের হইছে কত 5.8। এটাকে আমরা 8 কে 9 লিখতে পারি, পরের সংখ্যা তো কত আছে 8 আছে, তাহলে এটাকে আমরা 9 লিখতে পারি। আর এখানে যেহেতু 1000 10 টু দি পাওয়ার কিউ মানে কি 1000, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো কিলোমিটার, ঠিক আছে? ওরা কিলোমিটার পার সেকেন্ড লিখছে, ঠিক আছে? মিটারকে কি লিখছে কিলোমিটার পার সেকেন্ড, আমরা মিটার পার সেকেন্ডে রাখলেও হবে অথবা ওদের মত করে 5.0 এই 8 কে কি লিখবো 9 লিখবো বা আমরা 88 লিখে দিলাম। কিলোমিটার এই যে 1000 গুণ আছে, 1000 গুণ থাকা এই মিটারকে কি লিখছি কিলোমিটার, তাহলে কিলোমিটার পার সেকেন্ড এটাই आंसर। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো পৃথিবীর ব্যাসার্ধ 6.38 into 10 to the power 6, অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে 9.8, পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো, ঠিক আছে? তো এইখানে আমরা ওই যে আবার গল্প লিখলাম না পৃথিবীর ব্যাসার্ধ কম আর, এভাবে আর লিখলাম না, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ আর আর ইকুয়াল টু কি দিয়ে দিছে 6.38 into 10 to the power 6। তারপরে এখানে অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে মানে g দিয়ে দিছে, g ইকুয়াল টু কত 9.8, এটা মিটার, এটা ms ইনভার্স 2। বলছে মুক্তিবেগ নির্ণয় করতে, ঠিক আছে? লিখবো আমরা জানি, আমরা সূত্র কিন্তু দুইটা পড়ছিলাম আগের অঙ্কে, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের জন্য যে সূত্র সেটা আমরা ব্যবহার করব। এবার আমরা জানি v ইকুয়াল টু, এটাকে আমরা ve লিখতে পারি, ঠিক আছে? ve মুক্তিবেগকে সাধারণত ve দিয়ে প্রকাশ করা হয়। তো ve ইকুয়াল পৃথিবীর মুক্তিবেগ, হ্যাঁ, বা পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ। আবার যদি মঙ্গল গ্রহে মুক্তিবেগ হয় সেটাকে আমরা vm দিয়ে প্রকাশ করতে পারি। তো এই যে em এগুলো আসলে কিছু না, তুমি শুধু v লিখলেও হবে। তো ve ইকুয়াল টু আমরা বলতে পারি √2gr। তো এই জায়গায় আমরা মানগুলো বসাই দিব তাহলে আমাদের आंसर চলে আসবে 2 এই জি এর মান কত 9.8 I এর মান কত দিয়ে দিয়েছে 6.38 * 10 টু দি পাওয়ার 6 এবারে কি করব এটাকে ক্যালকুলেটরে বসাইলে আমার ফলাফল চলে আসবে √2 * 9.8 * 6.38 * 10 to the power 6 ক্যালকুলেটর চাপ দেই কি হইছে 8.139 * 10 to the power 3 এককটা কি হবে ms inverse 1 যেহেতু এখানে 1000 গুণ আছে 10 to the power q মানে কত 1000 গুণ তো 1000 থাকায় আমরা এই মিটারকে কি লিখতে পারবো কিলোমিটার লিখব সাধারণত মুক্তিবেগগুলোকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে রাখার চেষ্টা করব তাহলে 8.139 आंसर কিন্তু আমাদের आंसर তো মিললো না আমাদের आंसर মিলে নাই 6.38 * 10 টু দি পাওয়ার 6 2gr আমরা একটু ক্যালকুলেটরে আবার দেখি চেক দেই 29.8 এই যে দেখো আমাদের ক্যালকুলেটরে আমরা ভুল মান বসাইছি এখানে আমরা 3 দিয়েছি এখানে হবে কত 6.3 এই যে 1. এটাকে আমরা এই 1 টাকে এই পাশে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি 11.18 * 10 টু দি পাওয়ার কিউ ঠিক আছে আমরা একটু মুছে দেই একটু মুছা লাগবে এইটাকে আমাদের সাধারণত ক্যালকুলেটরে দশমিকের এই পাশে একটা আসবে ঠিক আছে আমরা যদি আরো একটা আনতে চাই মানে এই 1 টাকে এই পাশে আনতে চাই তাহলে আমাদের এইখান থেকে পাওয়ার কি একটা সংখ্যা নিতেছি এজন্য এক কমাই দিব মানে 3 লিখব 11.18 আমরা লিখতে পারবো কত 11.18 * 10 টু দি পাওয়ার 3 ঠিক আছে 11.18 * 10 টু দি পাওয়ার 3 লিখবো তাহলে আমাদের যে 1000 এর জন্য আমরা কিলোমিটার লিখতে পারবো তাহলে আমরা 11.18 কিলোমিটার পার সেকেন্ড এই যে একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা হলো বৃহস্পতির ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে 1.9 * 10 টু দি পাওয়ার 27 কেজি এবং 7 * 10 টু দি পাওয়ার 7 মিটার বৃহস্পতির মুক্তিবেগ নির্ণয় এবার বৃহস্পতির জন্য তথ্য দিয়ে দিয়েছে ভর দিয়ে দিয়েছে ভর যেটা m m = দিয়ে দিয়েছে 1.9 * 10 টু দি পাওয়ার 27 কেজি তারপর ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করতে পারি সেটা দিয়ে দিয়েছে 7 * 10 টু দি পাওয়ার 7 মিটার মুক্তিবেগ নির্ণয় করতে বলছে বৃহস্পতির মুক্তিবেগ আমরা শুধু মুক্তিবেগ লিখি তোমরা লিখবা বৃহস্পতির মুক্তিবেগ v নিচে একটা চিহ্ন দিয়ে বুঝাই দিবে এটা বৃহস্পতির মুক্তিবেগকে তুমি যা দেয়া পড় শুধু v লেখো তো মুক্তিবেগ v = এখানে যদি m আছে ভর আছে r আছে বৃহস্পতির ত্বরণ তো জানি না তো আমরা বৃহস্পতির ত্বরণ যেহেতু জানি না 2gr আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা না প্রথম অঙ্কে যে সূত্রটা অ্যাপ্লাই করছি 2gm/r সেই সূত্রটা अप्लाई করব কারণ এখানে ভর জানি ব্যাসার্ধ জানি আর এই জি মহাকর্ষীয় ধ্রুবকের মান তো আমাদের মুখস্থ তাহলে এখানে আমাদের 2 এই যে মহাকর্ষীয় ধ্রুবক এর মান 6.673 * 10 টু দি পাওয়ার -11 m m মানে ভর যেহেতু বৃহস্পতির মুক্তিবেগ বের করতেছি তাহলে বৃহস্পতির ভর লাগবে 1.9 * 10 টু দি পাওয়ার 27 divided by r হলো 7 * 10 টু দি পাওয়ার 7 তো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে প্রথমে একটা রুট দেই তারপরে ভগ্নাংশটা দেই উপরে 2 * 6.673 * 10 টু দি পাওয়ার -11 তারপর ইনটু দিয়া 1.9 * 10 টু দি পাওয়ার 27 আর নিচে আছে হলো 7 * 10 to the power 7 equal to 6.019 10 to the power 4 ঠিক আছে এটাকে মনে করো এটাই লিখি আগে দেখো তোমাদের 6.019 * 10 to the power 4 কি ms inverse 1 তো এইটাকে আমরা কি করব এই শূন্যটাকে এই পাশে দশমিকের বাম সাইডে নিয়ে আসব তাহলে 060 হয়ে যাবে আর এখানে 6019 হবে যেহেতু একটা সংখ্যাকে আমরা দশমিকের এই সাইডে নিয়ে আসলাম এইজন্য এখান থেকে কি পাওয়ার 1 কমে যাবে তাহলে 4 কমে কি হয়ে যাবে 3 হয়ে যাবে তাহলে কিন্তু আমার মিটার পার সেকেন্ডই থাকবে আমরা শুধু দশমিকের আগে নিলাম যার কারণে এটা পাওয়ার কমাই দিলাম এইবার এই যে 10 টু দি পাওয়ার 3 মানে 1000 1000 না লিখে মিটারকে কি লিখব কিলোমিটার মানে 1000 গুণ আছে দেখি আর মিটারকে আমরা কি লিখতে পারি কিলোমিটার লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি 60.19 কিলোমিটার পার সেকেন্ড কারণ এই মিটারের সাথে 1000 গুণ করলে তো কিলোমিটার হয়ে যাবে সেই কিলোমিটার বানাই দিলাম आंसरটা মিলছে এই 60.19 কিলোমিটার পার সেকেন্ড একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো এই প্রশ্নটা হলো মঙ্গল গ্রহের ব্যাস 6000 কিলোমিটার এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তু মুক্তিবেগ নির্ণয় করো মানে এক কথা মঙ্গল গ্রহে মুক্তিবেগ লাগবে বের করতে বলছে ব্যাস দিয়ে দিয়েছে তো লিখবা মঙ্গল গ্রহের ব্যাস এত লিখবা সুতরাং ব্যাসার্ধ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ r = ব্যাস যা দিয়ে দিয়েছে ব্যাসকে কি করবা 2 দিয়ে ভাগ করবা কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাবো ব্যাসার্ধ পাবো তো এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3000 কিলোমিটার এই কিলোমিটারকে মিটারে নিয়ে নিতে হবে তাহলে এখানে হয়ে যাবে 1000 দিয়ে গুণ করব তাহলে এটা হয়ে যাবে 3 এর পরে 6টা শূন্য তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 * 10 ^ 6 মিটার ঠিক আছে 1000 দিয়ে গুণ করছি কিন্তু 1000 দিয়ে গুণ করার ফলে 10 ^ 6 হইছে আর এটা এমনে লিখতে যদি সাইন্টিফিক মডেল লিখতে চাও তাহলে তো এটা হবে 3 * 10 ^ 3 1000 দিয়ে গুণ করায় 10 ^ 6 হইছে এবং ত্বরণ দিয়া দিয়েছে g দিয়া দিয়েছে মঙ্গল গ্রহের ত্বরণ 3.8 ms inverse 2 এইবার মঙ্গল গ্রহে মুক্তিবেগ লিখব মুক্তিবেগ তোমরা চাইলে এগুলোকে কি লিখতে পারো এটাকে rm লিখতে পারো এটাকে gm লিখতে পারো মঙ্গল গ্রহে তাহলে এই মুক্তিবেগকে আমরা লিখব vm √ যেহেতু অভিকর্ষ ত্বরণ জানি তাহলে আমরা লিখব gm r মানে 2gr এখানে rm লিখতে হবে তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব 2gm 3.8 r এর মান 3 * 10 টু দি পাওয়ার 6 তো আমরা এটাকে ক্যালকুলেটরে বসাইতে হবে √ দিয়ে দিলাম 2 দিলাম ইনটু দিলাম 3.8 লিখব ইনটু দিব 3 * 10 টু দি পাওয়ার 6 equal 4.775 into 10 to the power 3 4.775 into 10 to the power 3 meter per second যেহেতু আমাদের কিলোমিটার মুক্তিবেগকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে রাখি এইজন্য আমরা কি লিখব এই যে 10 to the power 3 এটা বাদ দিয়ে দিব মানে এক কথা 1000 দিয়ে ভাগ করব 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যায় মিটার পার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে 4.775 কিলোমিটার পার সেকেন্ড আমাদের आंसर মিলছে না 4.77 লিখছি ওকে একদম পারফেক্টলি মিলে গেছে আমরা 78 লিখতে পারি বা 8ই লিখে দেব ঠিক আছে তাহলে একদম পারফেক্ট आंसरটা পাওয়া যাবে তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো